ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। দেখ ভক্ত কে আসতেছে নাকি, দেখ। না বাবা, কেউ তো আসতেছে না। আসবো আর কথা বাদে, দেখি আসে নাকি। চতুর দিকে লক্ষ্য রাখ। ঠিক আছে বাবা। জয় গুরু। জয় গুরু। জয় বাবা ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। মিলং সুখিং সংথং মিলং ইয়ং নমো শিবা ওং নমো শিবা ওং নমো শিবা ইয়ং নমো শিবা। বিগত 10-15 বছর গত হয়ে গেল বিয়ে করছি, আজ পর্যন্ত একটা ছেলে সন্তানের মুখ দেখে আনলাম না, আমার কি কপাল আল্লাহ দিছে। এলা মানুষের কাছে শুনছি যে বাগবার পাহাড়ে বলে একটা পাথর বাবা আছে, সেই বাবার কাছে আমি গেতাছি। আমি আমি তো চিনি না, আমি কারে জিজ্ঞাসা করবো, এমন একটু মানুষ নাই যে আমি তাকে জিজ্ঞাসা করে বাবার কাছে যাবো। একটু করে সারা পাহাড়টা ঘুরলাম আমি, কিন্তু বাবার সন্ধান পাইলাম না, কোন জায়গায় থাকে কোন জায়গায় আছে সে। দেখি ওই জায়গাটা ঘুরে, দেখি ওই জায়গাটা ঘুরে দেখি কোনো একটা মানুষ পাই নাকি, আমি তারে জিজ্ঞাসা করে বাবার সামনে যাবো, আমি বাবার কাছে যাবো। আমার বাবার লাগবে, হাই রে হাই, একটা মানুষ যদি পাইতাম। এত বড় বাগান লাগাইছি, এত কাম লাগাই দিয়েছি, তাও অন্তরে গাছ গুছে একটা গাছ গুছাবো নাই, এনে এখনো আমারও কাম করো নাকি। তো এরকম করে যদি কামলারা ফাঁকি মারে তাহলে কি রকম হবো। হ্যাঁ, গাছের পাতা পুতা দিয়ে জঙ্গল মঙ্গল দিয়ে। ও ভাই ভাই, ও ভাই কেরা ভাই, কি কোন ভাই, বাগানটা খা, বাগানটা তো আমারই আসলে ভাই। আপনি রে? হ্যাঁ ভাই। আচ্ছা, এই বাগানে এই পাহাড়ে বলে একটা পাথর বাবা থাকে, সেই বাবা কোন জায়গায় আছে? আমি তো সারা বাগান সারা পাহাড় তন্ন তন্ন করে বিছড়াইলাম, আমি তো পাইলাম না তাকে। তাহলে আমরা আমার ঠিকানা আপনি দিয়ে দিন, আমি পাথর বাবার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ যাবো। পাথর বাবা তো দেখি ওই যে আমার বাগান যে দেওয়া যায় একদম বাগানের মাথায় একটা ওই যে বড় পাথর দেওয়া যায় যে, ও তো ওই পাথরে তলে গেলি পাইবেন পাথর বাবারই। আমার অন্তর থেকে আপনি কেমন বস্তু দিমু সারা জীবন আপনি মনে রাখবেন ওই বস্তুটা। ওই পাথর বাবা একদম ওই লাস্টে যে রাস্তা দেখলেন, আমি তো আমি তো এক হতভাগা কপাল পোড়া, আমার ছেলে সন্তান নাই, মানুষে আমাকে দেখতে পারে না, আমি বলে আটকুরা, সেজন্য পাগলের মতন পাগল হয়ে ঘুরতেছি পাহাড় পর্বত দিয়ে। যদি আমি পাইতাম আমার মনের কামনা পূর্ণ হইতো, তাহলে ভাই আপনি আমি খুব একটা ধন্যবাদ, খুব একটা আশা আপনার মনের আশা পূর্ণ করে দিব। ঠিক আছে ধন্যবাদ ভাই, আমার জন্য একটু দোয়া করুন। হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করলাম ভাই। পাইলাম তো তবে সমঙ্গে সঙ্গে হৃদয়ের সঙ্গে সঙ্গে।
بابا আমার মনে অনেক দুঃখজনক ব্যাপার আজকে বিগত 10টি বছর ধরে আমি বিয়ে করেছি কিন্তু আজ পর্যন্ত আমার একটা ছেলে সন্তান হলো না আমি শুনছি এই পাহাড়ে একটা পাথর বাবা আছে বলে তার কাছে গেলে সবেরই মনস্কামনা পূর্ণ হয় বাবা দেখেন তো আমার কি হলো আমি তো আজকে কাঙ্গাল আমি কাঙ্গাল হয়ে ঘুরতেছি তোর মনোবাঞ্ছনা পূর্ণ করবে মনের আশা দ্বারে নিশ্চয় ভগবানই পুরা করবে নমঃ শিবায় ছেলে তো আরেকটা হবে কিন্তু আয়ু মাত্র 3 মাস এইটা বাবা কি করা নাকি হ্যাঁ ঠিক আছে ওইটা থেকে তোর বাসার একটা উপায় আছে কোন উপায় আমাকে কয়ে দেন বাবা ঘোর পূর্ণিমার দিন রাত যখন 11টা বাজবে সেদিন একটা পাঠা বলি দিতে হবে ঠিক আছে বাবা আমি তাই দিব ঠিক আছে তাহলে তোকে আজকে আমি একটা গাছের একটা ফল দিয়ে দিব এই ফলটা যেদিন অমাবস্যা রাত্রে রাত 12টা 14 মিনিটে তুই এই ফলটা পাটায় পিষিয়া তোরা স্বামী স্ত্রী দুজন ভক্ষণ করবে নিশ্চয় ভগবানের দয়া করবে بابا بابا আমার তো দিবার মতো কিছু নাই এই আমি দিলাম এই নিয়ে আমার মনের আশাটা পূর্ণ করে দিবেন বাবা অবশ্য তুই যা যা তাহলে বাবা আসি আমি যা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বাবা আসি আমি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় দেখ তো আর কেউ আসতেছে নাকি আমাদের এরকম কামাই হলে পরিয়াল কি দিয়া চলবো দেখ আসতেছে নাকি বাবা দেখি ভাবছি এখানে আসতে পারে সন্দারম সত্তম শিবম সন্দারম নম শিবা দেখো কেউ আসতেছে নাকি আমাদের এখন এই পাহাড় ছাইরা দিতে হবে দেখ কেউ আসতেছে নাকি বাবা উই একটা মহিলা আসতেছে আমার ছেলে নিয়ে আসলাম আমি এই পাহাড়ে এই ছেলেটা আমার এই পাহাড়ে থেকে হারাই গেল গা এই যাই দেখি এই পাহাড়ে পাথর বাবার কাছে যাই পাথর বাবার কাছে গেলে কি জানি আমার ছেলের সন্ধান পাওয়া যাবে ওম নমঃ শিবায় 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 আ শিবম সুন্দরম সত্তম বাবা আমার সর্বনাশ হয়ে গেছে এই পাহাড়ে আইসা আমার ছেলেটা আমি হারাই ফেলাইছি তোমার ছেলে হারাইছো তোমার ছেলে কোন জায়গায় এখন পাবে এটাই তুমি বলবে হ্যাঁ বাবা আপনি কয়ে দেন একমাত্র আপনিই পারবেন আমার ছেলে সন্ধান ঠিক আছে তুই আসছো আসল জায়গায় তুই আসছো নিশ্চয় তোর ছেলের সন্ধান তুই পাবি নিশ্চয় তোর ছেলের সন্ধান তুই পাবি
তার সন্ধ্যা ছেলের সন্ধান তুই পাবি একটা শর্ত মানতে পারবি কি শর্ত বাবা কোন আমি আমার সন্তানের জন্য আমি সব শর্ত পালন করব ও নো আজকে রাত 12টায় তুই আমার কাছে আসতে হবে নিশ্চয় তোর ছেলের সন্ধান আমি দিয়ে দিব পারবি রাত 12টা বাজে আমি আসতে পারবো না আমার বাড়ি মেলা দূরে আপনি এখনি সন্ধানটা দিয়ে দেন আপনি যা চাবেন আমি তাই দিব কে তার হাতরা দে আমার চোখের দিকে চোখ রাখ তোর ছেলে অভির এক নালায় পড়ে গেছে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তোর ছেলে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এটা কি কইতাছেন বাবা তবে হ্যাঁ তোর ছেলে নিশ্চয় আমি যেভাবে হোক আমি বাঁচিয়ে দেব আমার শর্ত তুই মানবি আমার ছেলের জন্য আমি সব শর্ত মানব আপনি কিভাবে আমার ছেলেকে উদ্ধার করবেন সেই সন্ধান দিয়ে দেন ও ঠিক আছে আবার নিকটে আয় একটু আমার নিকটে এসে বস এই যা তো একটু ওই যে আমার ওই জায়গা থেকে পবিত্র জল একটু দিয়ে যা জলদি যা ঠিক আছে বাবা বাবা আমি আর তোমার বলে যাচ্ছি না তুমি পিটনি হয় তুমি খাও গা আমি যে বাগি আমার জীবনে বাসাই আইনে জীবন আইনে মরুন গে যাই বাবা আইনে যে বন্ড বাবা আইনে না বন্ড বাবার জীবনে দেখি নেই আমি থাকি যাই গে তুমি এই বন্ড বাবার কাছে তুমি এই বন্ডা নিয়ে তুমি আরম্ভ করছো হ্যাঁ আমার কোনো দোষ নাই এই বন্ড বাবার কাছে আমি আইছি পাথর বাবার কাছে আমার সন্তান হারাই গেছে আমি এই জন্য চাইছি যে সন্তান পাম্মু বাবার কাছে আইলে আর এই এই বন্ড বাবা আমার খুব খারাপ খারাপ কথা কইছে এই বাইরে আপনি রাখেনছে বন্ড বাবার কিছু জাত করেন হই আহন বন্ড মে আরম্ভ করছে এই ভন্ডা মেয়ে এই দুনিয়ায় ভাত নাই আপনারা সবাই ভালো হয়ে যান যে ভন্ডামি করে তার প্রতিফল এইরকমই হবে এইরকমই হবে দেখবেন তো আপনারা বন্ড বাবারে জাত করলে এতে এইভাবে জাত করন না তাছাড়া বন্ড বাবারে জাত করন যাব না এই পাহাড়ে আমরা একটা ভিডিও বানাবে রাখছি বন্ড বাবার ভিডিওটা দেখে যদি আপনাকে ভালো লাগে বা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বা এবং শেয়ার করবেন আমাদের জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন আর যদি নিজে করে ভাই বা ছেলে ছেলে আপনারা মাফ করে দেবেন সেই ধন্যবাদ আমি এই পাহাড়ে খুব মনের আশা নিয়ে আইসি আয়া আমরা একটা ভিডিও বানাইলাম ভন্ড বাবা যদি এই ভিডিওটা দেখে আপনাকে ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন আর আমাদের জন্যে আপনারা একটু আশীর্বাদ করবেন এই ধন্যবাদ দিয়ে আমি এটা ধন্যবাদ হ্যাঁ